নমস্কার আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি দু হাজার চব্বিশে কোথায় কোথায় সমস্যা আসতে পারে বা কি কি সমস্যা আসতে পারে তাদের জীবনে এবং সেই সমস্যার সমাধান কীভাবে করতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা চারটি গ্রহকে প্রাধান্য দেবো এই আলোচনার মধ্যে বৃহস্পতি শনি কেতুকে এবং আমরা এই চারটি গ্রহ কি কি সমস্যা আপনাদের জীবনকে দেবে কারণ এই চারটি গ্রহ খুব গুরুত্বপূর্ণ গ্রহ এরা যদি সমস্যা দেয় তো অনেক দিন ধরে দেয় ভালো ফল দিলেও অনেক দিন ধরে দেয় তো এই চারটি গ্রহকে নিয়েই আমরা আলোচনা করব তো অবশ্যই আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যেই চলে যাব অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রথমেই বলবো যে অবশ্যই আপনি চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটাকে ভালো করে বুঝুন আপনারা তো সবাই জানেন কুম্ভ রাশির মধ্যে শনি অবস্থান করছে এবং কুম্ভরাশির রাশির অধিপতি শনি এবং এর আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম যে শনি আপনাদের রাশির মধ্যে এসে গেছে এর ফলে আপনাদের উন্নতি হবে তো অবশ্যই কুম্ভ মধ্যে যখন শনি আসে তখন শনি তো অবশ্যই উন্নতি দেয় কিন্তু কিছু সমস্যাও নিয়ে আসে তো সমস্যাগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ বলবো যে দু হাজার চব্বিশে কোন কোন সমস্যা আপনাদের জীবনে আসতে পারে প্রথম নম্বর কথা হচ্ছে শনি একটা কিন্তু রাশির মধ্যে এসে যাওয়ার ফলে একটা সাড়ে সাতির প্রভাব কিন্তু আপনি পাবেন এর ফলে কিন্তু দেখা যাবে যে বেশ কিছু সময় আপনার কাজ হতে হতে হচ্ছে না কাজ যে কোনো কাজ কিন্তু আটকে যাচ্ছে এবং মানসিক খুদকুতানি এবং মানসিক ডিপ্রেশন এবং কিছু পারিবারিক সমস্যা বিবাহিত জীবনকে কেন্দ্র করেও কিছু সমস্যা এগুলো কিন্তু শনি আপনার জীবনে আনতে পারে তো এই ব্যাপারগুলোকে কিন্তু আপনার বুদ্ধি খাটিয়ে আপনাকে ম্যানেজ করতে হবে এছাড়াও শনি কিন্তু আপনার শনি যখন আপনার রাশির মধ্যে এসে গেছে তখন কিন্তু আপনি এমন ধরনের কথা বলে দিলেন যেটা শুনে আপনার পরিবারের লোক বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ড মানে পার্টনার গরম হয়ে গেলো বা রেগে গেল তো সেই ক্ষেত্রে আপনাকে একটুখানি ধৈর্য সহকারে ব্যাপারটাকে করতে হবে যতটা পারবেন আপনি চুপ থাকার চেষ্টা করুন ঝগড়া বিবাদের মধ্যে আপনি কথা বেশি বলবেন না তাহলে সাড়ে সাথির এফেক্ট কিন্তু আপনাকে জড়িয়ে দেবে এছাড়াও শনি যখন রাশির মধ্যে এসে গেছে শনি কিন্তু আপনার কর্মকে কেন্দ্র করেও কিছু সমস্যা আনতে পারে দু হাজার চব্বিশে এবং কর্মের মধ্যে কিন্তু অকারণে স্ট্রাগেল বেড়ে যাচ্ছে কর্মের মধ্যে একটা চাপ বাড়ছে এবং যারা কর্ম খুঁজছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অবশ্যই শনি রাশির মধ্যে এসে যাওয়ার ফলে কর্মপ্রাপ্তি হবে কিন্তু কর্মপ্রাপ্তি করতে অনেকটা সময় চলে যাচ্ছে বা এর জন্য আমার হাত খালি হয়ে যাচ্ছে এরকম একটা কিন্তু প্রবলেম আনতে পারে এবং বিশেষ সতর্কতা আপনি কিন্তু তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর অবধি শনি বক্রি হয়ে থাকবে এই সময়টা কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং বুদ্ধি খাটিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলা বা যে কোনো ডিল করা এগুলো করতে হবে যে সমস্ত কুম্ভরাশির মানুষেরা ব্যবসার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার মধ্যে হঠাৎ কোনো লস বা ব্যবসার পার্টনারের সঙ্গে কোনো বন্ডিং প্রবলেম এগুলো কিন্তু ক্রিয়েট হয়েই যেতে পারে তো সেই দিকটা আপনাকে সচেতন থাকতে হবে তো এগুলো যদি সচেতন থাকেন এবং বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে এই সমস্যাগুলোকে অনেকটাই রিকভার করতে পারে এছাড়াও দেখুন রাহু আপনাদের রাশির ঠিক সেকেন্ড হাউসে বসে রয়েছে রাহু সারা বছরটাই কিন্তু রাশির সেকেন্ড হাউসে থাকবে আপনাদের এর ফলে কিন্তু রাহু যখন দ্বিতীয় ঘরের মধ্যে থাকে তখন কিন্তু অকারণে ব্যয় বৃদ্ধি করিয়ে দেয় এবং বিভিন্ন শখ আহ্লাদের কারণে বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের কারণে আপনার কিন্তু ব্যয় হয়ে যেতে পারে একটু বেশি ব্যয় তো সাধারণভাবে হয়। কিন্তু এবারে কিন্তু ব্যয়টা একটু একটু অন্যরকম হবে মানে হঠাৎ কিছু টাকা খরচা হয়ে গেল হঠাৎ কোনো একটা প্ল্যানিং এমন চলে আসলো যার জন্য আমাকে খরচা করতে হলো বা হঠাৎ ঘরের মধ্যে যে সমস্ত বিভিন্ন আসবাবপত্র থাকে না টিভি টিভি ওগ্রাম ওগ্রম যা থাকে হঠাৎ খারাপ হয়ে গেল মনে করলেন যে আবার একটা নতুন টিভি কিনি বা একটা কিছু হয় একটা কিছু কিনি তো কিনলেন তো পয়সাটা তো ওখানে শেষ হল কিন্তু তারপরে আবার একটা হঠাৎ প্রয়োজন এসে গেলো এরকম কিন্তু ঘটনাগুলো করতে পারে তো এর জন্য আপনাকে কিন্তু বুঝে শুনে দু হাজার চব্বিশে খরচা করতে হবে কারণ খরচা করে দেওয়ার পরে কিন্তু আপনি মানে খরচা তো অবশ্যই করতে হবে কিন্তু খরচাটা একটু বুঝে শুনে আপনাকে করতে হবে এবং খরচা করে কিন্তু আপনাকে মানসিক সমস্যার মতো নিয়ে আসতে পারে আসলে আমি বলতে চাইছি যে পয়সার জন্য আপনার মানসিক টেনশন বৃদ্ধি হয়ে যেতে পারে আবার রাহু দেখুন সরাসরি তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাদের কুম্ভ রাশির আর কি দশম ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে এর ফলে কিন্তু কাজের মধ্যে অকারণে ঝুর্ঝে মেলা কাজের মধ্যে কিন্তু কাজ পরিবর্তন কাজ চলে যাওয়া এরকম প্রবলেমও কিন্তু দু হাজার চব্বিশে আসতে পারে তাই কাজের ওপর মহলের ব্যক্তিদের সাথে আপনি কিন্তু সৎ ব্যবহার রাখার চেষ্টা করবেন দু হাজার চব্বিশে এছাড়াও কিন্তু রাহু তার সপ্তম দৃষ্টি দিয়ে রাশির ঠিক অষ্টম ঘরকে দেখবে অষ্টম ঘরকে যখন রাহু দেখে তখন কিন্তু এটা ভালো নয় এর ফলে কিন্তু আপনার পেটের সমস্যা আসতে এবং পেটের ব্যথা পেটের হজমের সমস্যা গ্যাসের প্রবলেম এগুলো কিন্তু আনতেই পারে এছাড়াও কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যাবে নার্ভ রিলেটেড সমস্যাও ক্রিয়েট হচ্ছে এবং যারা একটু বয়স্ক ব্যক্তি অর্থাৎ কুম্ভরাশির যে সমস্ত মানুষরা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু বুক বা হার্ট সংক্রান্ত কোনো সমস্যাও নিয়ে চলে আসতে পারে তো সেই জন্য আপনি কিন্তু আগে থাকতেই ডাক্তারি ট্রিটমেন্টের মধ্যে থাকার চেষ্টা করুন এবং যতটা পারবেন শরীরচর্চা করার চেষ্টা করুন এবং সব ভালো খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন দু হাজার চব্বিশে এছাড়াও দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশের মধ্যে শনি কিন্তু আপনাদের দশম দৃষ্টি দিয়ে আপনাদের ঠিক রাশির একাদশ ঘরের মধ্যে দেখবে একাদশ ঘর মানে আমাদের সফলতার ঘর এবং সফলতার ঘরে যখন শনি দৃষ্টি দেয় অবশ্যই সফলতা তো প্রাপ্তি হয় কিন্তু প্রচণ্ড স্ট্যাগেল বেড়ে যায় অর্থাৎ যা কাজ করতে যাচ্ছেন কিন্তু আটকে যাচ্ছে তাহলে কোনো কাজ করতে গিয়ে যদি আটকে যায় আপনি হাল ছাড়বেন না যদি কাজটা সঠিক পরিমাণে মানে সঠিক হয় কাজটি যদি সত্যি প্রয়োজনীয় কাজ হয় এবং ভালো মানে আমি বলতে চাইছি যে সৎ কাজ যদি হয় তাহলে পরে আপনি বারংবার চেষ্টা করবেন আপনার কাজ হয়ে যাবে তো এই কাজের একটা সমস্যা কিন্তু আসতে পারে এছাড়াও কিন্তু দু হাজার চব্বিশে বৃহস্পতি কিন্তু এখন রাশির প্রথম মানে বছরের প্রথম দিকে মেষ রাশির মধ্যে থাকলেও মে মাস থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের রাশির চতুর্থ ঘরের মধ্যে চলে যাবে চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতি গেলে পারে সাধারণভাবে অবশ্যই অনেক ভালো ভালো কথা তো বলা যায় কিন্তু অনেক ভালো ভালো ঘটনাও ঘটবে কিন্তু চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতি গেলে পারে ঘরের মেম্বারদের সাথে কিন্তু আপনার কিছু বন্ডিং প্রবলেম আনতে পারে সেই জায়গাটা আপনাকে সতর্কভাবে বাড়ির মেম্বারদের সঙ্গে কথাবার্তা বলতে হবে এবং যেহেতু রাহু আপনার রাশির সেকেন্ড হাউসে রয়েছে এরপরে ফলে এর ফলে কিন্তু আপনাকে মাঝে মধ্যে খিটখিটে বানিয়ে দিতে পারে যে হয়তো একজন লোক ভালো করে আপনাকে একটা কথা বললো আপনি একটা খুব রুরোভাবে দিয়ে দিলেন তো এখানে বাদ বিতর্কতা আসতে পারে সেই ক্ষেত্রে আপনাকে ব্যাপারটাকে বুঝতে হবে এবং আপনাকে কিন্তু সেইভাবে কথাবার্তা বলতে হবে বা সেইভাবে বিভিন্ন লোকের সঙ্গে ব্যবহার করতে হবে এছাড়াও দেখুন বৃহস্পতি যখন আপনার মে মাসের পর থেকে রাশির ঘরে যাবে তাহলে বৃহস্পতি ঘরে গেলে পারে বৃহস্পতি কিন্তু তার নিজস্ব পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাদের অষ্টম ঘরকেও দেখে এর ফলে যে সমস্ত মানুষেরা জ্যোতিষতন্ত্র রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছে তাদের তো ডেভেলপ আসবেই কিন্তু অষ্টম ঘর মানে হচ্ছে কি একটি মৃত্যুর ঘর এবং অষ্টম ঘর মানে হচ্ছে কি বাঁধার ঘর এবং বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা বা এডুকেশনের কারগ্রহ বৃহস্পতি কিন্তু এই জ্ঞান ট্যানের অষ্টমবর্গে দেখার ফলে কী হবে পড়াশোনার মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশান কিন্তু ক্রিয়েট করে দিতে পারে অর্থাৎ যে সমস্ত কুম্ভরাশির মানুষেরা পড়াশোনা করছে তাদের কিন্তু পড়াশুনার মধ্যে একটু ফ্ল্যাকচুয়েশান আনতে পারে তো এই জায়গাটায় আপনাকে সতর্ক হতে হবে এবং আপনাকে বুদ্ধি কাটিয়ে চলতে হবে এবং আমি লাস্টে বলে দেবো যে কী করবেন এখানে সমস্যাটা এই আমি যেটা বলবো ওটা ওরকমভাবেই কাটানো যাবে এবং বৃহস্পতি কিন্তু তার নিজের সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের রাশির ঠিক দশম ঘরকে দেখবে হয়তো কর্মের উন্নতি তো বাড়বেই কিন্তু কর্মের ক্ষেত্রে কিছু স্ট্র্যাগেলও বাড়িয়ে দিতে পারে বৃহস্পতি এছাড়াও কিন্তু কেতু আপনাদের অষ্টম ঘরের মধ্যে বসে রয়েছে অষ্টম ঘরের মধ্যে কেতু বসে থাকলে পারে হঠাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনি হয়ে গেলেন হঠাৎ হাত পায়ে চোট লেগে গেল বা আপনাদের গা হাত পায়ের মধ্যে ব্যথার প্রবলেম অনেক চলে আসছে এছাড়াও কিন্তু কেতু অষ্টম ঘরে থাকলে পারে সাধারণভাবে আপনি কোনো ভুল সিদ্ধান্তের মধ্যে কিছু ক্ষতি করে ফেললেন বা নিজের লস করে ফেললেন এরকমও হতে পারে তাই এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আপনি যা করবেন অবশ্যই করুন কিন্তু বুদ্ধি খাটিয়ে অবশ্যই করার চেষ্টা করবেন তো এই ধরনের ফলই কিন্তু দু হাজার সমস্যার দিক থেকে যদি আমি দেখি তাহলে এই ধরনের ফল কিন্তুই আসবে আরও দুই একটা বেশি কিছু হতে পারে কারণ আরও তো অন্যান্য গ্রহরা আছে তো এই ধরনের ফল আসলে আমি মূল কথা বলতে চাচ্ছি দু হাজার চব্বিশে আপনি ভালো ফল অবশ্যই পাবেন কিন্তু অত সহজে কিন্তু পাবেন না পাবেন এবং যারা কর্ম করছে বা কর্মের জন্য খুব সিরিয়াস তারা অবশ্যই ভালো ফল পাবে কিন্তু তারা মানে ওভার কনফিডেন্সের মধ্যে রয়েছে আমি ঠিক করে নেব তারা কিন্তু পারবে না তো দু হাজার চব্বিশ সালেতে আপনাকে একটুখানি যে কোনো কাজ করার জন্য স্ট্রাগেল করতে হবে এবং আপনি যদি স্ট্রাগেল করেন পরিশ্রম করেন তাহলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন এবং আপনি দু হাজার চব্বিশে পুরো দু হাজার আপনি শনির বীজমন্ত্র এবং গুরুদেবের বীজমন্ত্র মানে বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করার চেষ্টা করুন ওং গ্রাং গুরুবে নম ওং সং শনিশ্চরায়নম এই মন্ত্র দুটোকে পাঠ করার চেষ্টা করুন একশো বার করে এবং প্রত্যেক দিন আঠাশ বার করে পাঠ করুন যে বৃহস্পতির মন্ত্র যেটা বললাম সেটা ওং গ্রাং গুরুবেনম এটা বৃহস্পতিবার একশো আট করুন বা বাকি প্রতিদিন আঠাশ বার করে করুন এবং শনির যে বীজ মন্ত্র বললাম ওং শং শনিশ্চরায়নম এই বীজমন্ত্রটা শনিবার দিনকে একশো আটটা করুন এবং সারা মাস মানে আরও অন্যান্য দিন আঠাশ বার করে করুন তাহলে পারে কিন্তু আপনি সমস্যা কোনোটা কমিয়ে আনতে পারবেন এছাড়াও কিন্তু যা কিছু কাজ করতে যাবেন একটুখানি ভাবনা চিন্তা করে কিন্তু করবেন কারণ আপনাকে দিয়েই গ্রহরা কিন্তু ক্ষতি করিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে যদি একটু বুঝে চলেন দু হাজার তাহলে পরে কিন্তু কিছু প্রাপ্তি হবারও কিন্তু যোগ তৈরি হচ্ছে সেটা পরের কথা আমি প্রাপ্তি নিয়ে অনুষ্ঠান করছি না আমি সমস্যা নিয়ে অনুষ্ঠান করছি তাহলে এই সমস্ত দিকে কিন্তু আপনার সমস্যা আসতে পারে তাই আপনাকে ওয়াকিবল থাকতে হবে যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো আপনি বলবেন অবশ্যই লিখে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে নমস্কার